हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल किचन टाइम विद सायदा। आबार आज हलम खूबी मजार रेसिपि निये आज करे देखाबो कालो बेगुन दिये इलिश माछेर झोल। इलिश माछ एमन एकटा माछ, सेटा जेभाबे रान्ना करा हय ना केन खेते किन्तु असाधारण लागे। आजके आमि एकटु अन्यभावे कालो बेगुन दिये इलिश माछ रान्ना करे देखाबो। आशा करि आपनादेर भालो लागबे आमार आजकेर रेसिपि। जदि आमार रेसिपि भालो लागे प्लिज आमार चैनलके सबस्क्राइब करे रखते भूले जाबेन ना परवर्ती रेसिपिर जन्य। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কী করে পারফেক্টভাবে কালো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করবো সে প্রস্তুত প্রণালী। ইলিশ মাছ দিয়ে কালো বেগুন রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি কালো বেগুন খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। পুপোটা আমি এরকম কেচি কেচি করে নিয়েছি, এতে দেখা যাবে যখন রান্না করবো ভিতরে মশলাটা যাবে, খেতেও ভালো লাগবে। আর টুকরোগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। আর নিয়েছি এখানে 4 টুকরো ইলিশ মাছ। আর ইলিশ মাছের কী করে রক ফেলতে হয় বা ইলিশ মাছটা কী করে কাটতে হয় সেটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেল আছে সায়দা ব্লগ, সেখানে আমি আপলোড করেছি। যদি আমার ব্লগ চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এবার আমি ইলিশ মাছগুলোকে ভাজার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার হলুদ আর লবণটা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিব। হলুদ আর লবণটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কালো বেগুনগুলোকে ভাজবো, সেই জন্য কালো বেগুনের উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এখানে আমি 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার হলুদ আর লবণটা খুব ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি রান্না করব। সেই জন্য চুলা একটি প্যানে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। যখন তেলটা গরম হবে তখন এর মাঝে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব। তবে ইলিশ মাছের টুকরোগুলো খুব বেশি ভাজা যাবে না, সামান্য একটু ভেজে নিব। মিডিয়াম আঁচে 2 মিনিট 2 মিনিট করে আমি টোটাল 4 মিনিট ইলিশ মাছের টুকরোগুলোকে এপিটোপিট ভেজে নিব। খুব বেশি ভাজলে তরকারিটা খেতে ভালো লাগবে না, সামান্য একটু ভেজে নিলে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। 2 মিনিট পরে আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে যখন দুই পাশে সামান্য একটু ভাজা হয়ে আসবে তখন আমি ইলিশ মাছের টুকরোগুলোকে উঠিয়ে নিব। ইলিশ মাছের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। ইলিশ মাছের টুকরোগুলো উঠানোর পরে যে তেলটা থাকবে এর মাঝে আমি বেগুনের টুকরোগুলোকে ভেজে নিব। সেজন্য গরম তেলের মাঝে আমি বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি এপিট ওপিট করে খুব ভালো করে বেগুনের টুকরোগুলোকে ভেজে নিব। যখন এক পাশ ভাজা হয়ে আসবে তখন আমি উল্টে দিব। উল্টে পাল্টে দুই সাইড আমি এরকম ব্রাউন কালার করে বেগুনের টুকরোগুলোকে ভেজে নিব। বেগুনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। বেগুনের টুকরোগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা থেকে যাবে এর সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল আমি দিয়ে দিলাম। এবার এর মাঝে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনি চাইলে আরও কম পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন সামান্য একটু ভাজা হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। খুব বেশি ব্যবহার করবেন না, সামান্য একটু ব্যবহার করবেন আদা রসুন। আজকে আমি ফ্রোজেন ইলিশ মাছ ব্যবহার করছি, সেজন্য আদা রসুনটা ব্যবহার করব। এবার খুব ভালো করে নেড়ে কষিয়ে নিব আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন এবং পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলা ব্যবহার করব, সেই জন্য দিয়ে দিব সামান্য একটু পানি। এই পানিটা দিয়ে গুঁড়ো মশলা ব্যবহার করলে গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং ঝাঁঝালো গন্ধ বের হয় না। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। মশলার পরিমাণটা খুব অল্প পরিমাণ ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নিব। আমি আবারও বলছি, আজকে আমি ফ্রোজেন ইলিশ মাছটা ব্যবহার করার জন্য এখানে জিরা এবং আদা রসুন বাটা ব্যবহার করেছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এর মাঝে দিয়ে দিব সামান্য একটু লবণ। আমি কিন্তু ইলিশ মাছ এবং কালো বেগুনটা লবণ দিয়ে ভেজেছিলাম, সেই জন্য বুঝে লবণটা ব্যবহার করতে হবে। ঝোলে যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকুই লবণ ব্যবহার করবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম।
এই পানিটা দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব ভালো করে কষানো হবে। এবার এই পানিটা শুকিয়ে মশলার উপর তেলটা উঠে আসার আগ পর্যন্ত আমি কষিয়ে নিব। ফিরে এলাম, খুব ভালো করে মশলাটা কষানো হওয়ার পরে দেখুন তেলটা উপরে চলে আসছে। মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে। এবার এর মাঝে দিয়ে দিব তরকারি ঝোলের জন্য পানি, এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিব, পানিটা মশলার সাথে মিলিয়ে নিব এবং ঢেকে দিব পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। ফিরে এলাম, পানিটা ফুটে ওঠার পরে এবার এর মাঝে আমি যে কালো বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিব। এই রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না, কারণ বেগুনটা আমি ভেজেই সম্পূর্ণ সিদ্ধ করে ফেলেছি আর মাছটাও প্রায় রান্না হয়ে গেছে, তাই খুব বেশি সময় লাগবে না। বেগুনটাকে নেড়ে আমি খুব ভালো করে ঝোলের সাথে মিলিয়ে নিলাম। এবার যে মাছটা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি এর উপরে দিয়ে দিব। এবার চুলো আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে, এবার খুব আলতোভাবে ইলিশ মাছের টুকরোগুলোকে উল্টে দিব যাতে ভেঙে না যায়। যদি একটা কাঠির সাহায্যে আপনার সমস্যা হয় তাহলে 2টা কাঠি ব্যবহার করে আপনি ইলিশ মাছের টুকরোগুলোকে উল্টে দিবেন। খুব ভালো করে উল্টানো হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3-4টা। আমি কাঁচামরিচগুলো ফ্লেভারের জন্য ব্যবহার করেছি, আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, এটা একেবারে অপশনাল, আমার ভালো লাগে সেজন্য আমি দিচ্ছি, আপনি না চাইলে না দিলেও চলবে। এবার খুব ভালো করে টালা জিরার গুঁড়াটাকে তরকারির সাথে একটু নেড়ে মিশিয়ে দিব। তারপর চুলো আঁচটা একেবারে কমিয়ে আমি ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পরে, আমার তরকারিটা একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে, কারণ যখন বেগুনটা ভেজেছিলাম তখনই কিন্তু রান্না হয়ে গেছে। আর খুব বেশি নাড়তে যাবে না, খুব বেশি নাড়লে বেগুনের টুকরোগুলো একেবারে গলে যাবে। সামান্য একটু নেড়ে নিচ্ছি আর অবশ্যই লবণটা চেক করে নেবেন, লবণটা ঠিক আছে কি না। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার কালো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। অবশ্যই বাসায় একবার হলেও বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পরবর্তী রেসিপির জন্য। আজ যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার কালো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে সহজ এবং মজার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।